নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজ সব হয়ে গেছে, আমি মানে স্থানটা করে ঠাকুরটা এখন কি করব দিয়ে নেব, দোবার পরে তারপরে আমি অন্য কাজ করব। তারপরে আমি এখন কি করব, ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার বাসি কাজ যেগুলো ছিল ঘর মোছা ঝাঁপ দেওয়া পরিষ্কার সবই হয়ে গেছে। এবার ছেলে আর হাজবেন্ড ওরা ঘুমিয়েছিল, ওরা না উঠলে তাহলে আমি বিছানাটা গুছাতে পারছি না। এবার ছেলেকেও আমি তুলে দিয়েছি, কারণ সরস্বতী পুজো, আর আমাদের না সকালবেলা ওই হলুদ নিম পাতার তেল দিয়ে যেটা একসঙ্গে মানে পেস্ট করে রেখে দিই সেইটা সব মানে সবাইকে মাখতে হবে, তারপরে স্নান করতে হবে। তো ওদের দুজনকে তুলে আমি সেইটা আগে বললাম যে আগে স্নানটা করে এসো, কারণ ছেলে আবার অঞ্জলি দেবে। সেই জন্য ওরা কী করছে, দুজনেই স্নান করতে চলে গেছে, আর আমি এদিকে কী করবো, বিছানাটা গুছিয়ে দেবো। আর পুজো দিয়ে আসার পরে চা করেছিলাম, চা করে আমরা তিনজনেই চা খেয়ে নিয়েছি। এবার ওরা ওদের কাজে গেছে, আমি আমার কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। এদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে, আর হাজবেন্ড আছে, ওর একটু সময় ছিল বলে তা আমি বললাম যে আলমারি কভারটা পরিয়ে দাও। আমি না ওই আলমারি কভারটা কেচে দিয়েছি, দেওয়ার পরে এবার আমি একা একা পড়াতে পারি না, তা হাজবেন্ডকে অনেকদিন ধরেই বলছি যে আলমারি কভারটা পরিয়ে দাও, ও সময় পাচ্ছে না। তা যা হোক, ও যখন সময় পেয়েছে তাই বললাম আলমারি কভারটা আগে তুমি পড়িয়ে ঠিক ঠাক করে দাও, যেহেতু রাস্তার ধারে বাড়ি মানে বাড়ি অনেক ধুলো আসে, আমি সেগুলোই মুছতে মুছতে আমার সময় চলে যায়। আলমারি কভারটা ওই জন্য আমি সবসময় পরিয়ে ঢেকে রেখে দিই। আর এদিকে আমাদের ওই পুচকিটা ও হাতে খড়ি দেবে, তাই সেই জন্য বাবু সকালবেলা স্নান টান করে শাড়ি টাড়ি পরে এসতে এসে সেটাই আর কি আমাকে দেখাতে এসছে। তারপরে সোজা বিকেলে চলে এসেছি, আমরা তিনজনেই আগে ভেবে রেখে দিয়েছিলাম যে একটু বিকেলে আমরা ঘুরতে যাব। এবার সবসময় তো ঘরের মধ্যে থাকে, মাঝে সাঝে একটু বেড়ালেকে মনটাও ভালো হয়ে যায়। তা আমরা তিনজনও সবে টোটোতে উঠেছি, ওর মা একটু শাড়ি পরিয়ে দিয়েছে বিকেলবেলা যে একটু ভিডিও টিডিও করবে, যেহেতু পাড়ার ঠাকুর হয়েছে আমাদের বাড়ির সামনে। তা সে মানে ওর মার হাত ছেড়ে দিয়ে আমাদের মানে টোটোতে উঠে গেছে। তা আমরা ওই একটুখানি এদিকে একটু ঘুরতে গেছিলাম, কারণ সামনে আমাদের একটু বিয়ে বাড়ি ছিল, জিনিসও দিতে হবে। তা হাজবেন্ড বললো চলো তাহলে একটুখানি ঘুরেও আসবে, একটু দেখবে, যদি পছন্দ হয় তাহলে নেবে। তা কোনো জিনিস একদমই পছন্দ হলো না, জিনিসের দাম বেশি কিন্তু সেই হিসাবে জিনিস একদমই ভালো না। তারপরে চলে এসেছি, আসার পরে যে মানে আমাদের পাড়ার যে ঠাকুরটা সেইখানে একটু দাঁড়িয়ে তারপরে আমরা ঘরে এসেছি। তারপরে আর আমি কিছু ভিডিও করলাম না, কারণ আসার পরে অনেক কাজ ছিল, সেগুলো করতে করতে রাত হয়ে গেছিলো। তারপরের দিন নেক্সট মর্নিংয়ে চলে এসেছি, তা আমি কী করেছি, স্নান করেছি, মাথাটাও একটু ঘষে নিয়েছি, হাজবেন্ড টপিসে চলে গেছে, ছেলে ও 12টায় বেরাবে, কারণ ওদের পরীক্ষা আছে বলে ও এখন বইনে বসেছে। আর আমি কী করবো, আস্তে আস্তে ঘর ঝাঁট দিয়ে মুছে
পরিষ্কার করে নেবো। আর আমার না সকালবেলা আমি অল্প অল্প মানে বাসি ঘর ঝাঁটতো বা যেটুকু ঠাকুরের জায়গা মুছে টুছে পরিষ্কার করে আমি কি করি স্যানিটার মানে করে নিয়ে তারপরে আমি ঠাকুরটা দিয়ে নিই, তারপরে আমি অন্য কাজগুলো করি। তা সে ঠাকুর দেওয়া, তারপর হাজবেন্ড চল ওকে খেতে দেওয়া, সব ওইগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি সবে ঘরটারগুলো মুছে টুছে পরিষ্কার করেছি। করার পরে আমি ভাবছি যে একটু কাছের যেসব জিনিস আছে সেগুলো মুছবো, কিন্তু বাবু আর একজন এসে হাজির, সে আমাকে কি মুছবে? সে তো মানে জিনিসপত্র কম মুছছে বেশি ছড়িয়ে দিচ্ছে। তা যা হোক, ও এখন এসবগুলো ছোদ্দার ঘর পুরো মুছে পরিষ্কার করব। তা কোনো রকম কষ্ট করে আমি হাতের থেকে রুমালটা নিয়ে আমি কি করব এখন মুছে নেবো। ও বাবু এখন এসেছে দুষ্টুমি করবে, তা যাও কদু খেলছে আর আমি এদিকে কাজগুলো টুকটাক যতটা পারবো করে নেব। তারপরে আমি কি করবো যে ঘরের জিনিসপত্রগুলো আছে সেগুলো মুছে নেব। আর প্রতিদিন একটু করে না মুছে দিলে না বালি পড়ে সাদা সাদা হয়ে যায়, সেটা না ঘরটা একদমই দেখতে ভালো হয় না আর কি। তা আমি এখন কি করব সেই জিনিসগুলো মুছে মুছে নিই। আর একজন এসেছে, সে মুখটা দেখে হচ্ছে খেলা করছে, আর তার সঙ্গে আমি কাজ করছি। ওখান থেকে বেরিয়ে আসো ভালোভাবে। হাই, সবাই ভালো আছো? দিয়ে এসছি, এবারে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। যেহেতু আগের দিন ঘুরতে গেছিলাম তা অনেকগুলো জামা কাপড় ছিল ধোয়া, সেগুলো শুকিয়ে গেছে, তাই আমি সেগুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিই। আর ছেলে যেহেতু পরীক্ষা ও বইনে বসে আছে, তো বইনে বসেছে, আর আমি এই সুযোগে কী করবো কাজগুলো করে নেবো আর কি। সকালবেলা যদি স্নান করে বা ঠাকুর দেওয়া বাসি কাজ যদি সারা হয়ে যায় না, তো অন্য কী হয় অন্য টুকটাক কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারি আর কি। তার জন্য যেগুলো আমি ধোয়া কাচা হয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখে দেবো, আর যেগুলো কাচতে হবে সেগুলো আবার নিয়েছি মেশিনে বসিয়ে দেবো। কারণ প্রতিদিন কিছু না কিছু ভাবে আজকে কাঁচা নেই থাক পরের দিন কাচবো, কিন্তু পরে দেখি যে কিছু না কিছু কাঁচা বেরিয়ে যায় আর কি। তা যা হোক, আমি এখন ওইগুলো গুছিয়ে নিয়েছি, এবারে যেগুলো কাঁচা যাচ্ছে সেগুলো আমি এখন কি করব মেশিনে দিয়ে দেবো। সব ওয়াশিং মেশিনে দেবো, ওইগুলো কাচতে থাকুক, আর টুকটাক কাজ এখন যা রয়েছে সেগুলো আর করব না, কারণ ছেলে দেরি হয়ে যাচ্ছে, ও আবার খাবে এতটা দূর যাবে। তা আমি এখন ওকে তা সবার প্রথমে খেতে দেবো, তারপরে আমি অন্য কাজ করব। আর আমার জবা গাছে ফুল এসছে, এই যে গোলাপি কালারের ফুল এসছে আর সাদা ফুলটা এসছে আর কি। তা যা হোক, আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সরস্বতী পুজোর আমার অনেক ভালোবাসা রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আর সরস্বতী ঠাকুরের থেকে আপনারা অনেক আশীর্বাদ আর ভালোবাসা নিন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।